পাকিস্তান রাষ্ট্রের জন্মটা কিন্তু অনেকটা কাকতালীয়ভাবে হয়েছে, কিছুটা প্রেমের ফসলও কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম। এখন আসেনি প্রেমের ফসল কি, আমাদের এখানে গণমাধ্যমের অনেক বন্ধুরা আছে, এই কথাটা তারা অনেক চমকপ্রদভাবে নিয়ে নেবে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম যে প্রেমের ফসলে হয়েছিল, এটার মূল সূত্রপাত হয় আসলে লর্ড মাউন্টব্যাটেন। আপনারা জানেন যখন ভারত বিভক্ত হয় তখন ভাইসরয় ছিল, সর্বশেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন অবশ্য রাজ পরিবারের সন্তান, তার নাতনি, তার মা ছিলেন মহারানী ভিক্টোরিয়ার নাতনি। তো লর্ড মাউন্টব্যাটেন যাকে বিবাহ করেন এডুইনা, হ্যাঁ, অত্যন্ত ধনবান কুমারী নারী ছিলেন, 20 বছর বয়সে লর্ড মাউন্টব্যাটেনের সাথে তার বিয়ে হয়। তার নানার কাছ থেকে সে যত সম্পত্তি পেয়েছিল, বর্তমান বাজার মূল্যে তার দাম প্রায় 7.92 কোটি পাউন্ড, ইতিহাস যেটা বলে। তো এডুইনা অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন তখন অফিসার ছিলেন সামরিক বাহিনীর, সিঙ্গাপুরে যে যৌথ বাহিনী তখন নেতৃত্ব দিচ্ছিলেন তিনি, মানে ব্রিটিশ যে যৌথ বাহিনী ছিল যারা যুদ্ধে ছিলেন। তো তার সাথে দাম্পত্য কলহ তৈরি হয় এবং তাদের তো ডিভোর্স হয়নি, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখকর ছিল না। ইতিহাস বলে লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনার সাথে তৎকালীন ভারতের প্রভাবশালী নেতা মানে মহাত্মা গান্ধীর দুইজন যে সোল জেনারেল ছিল, একজন ছিল জওহরলাল নেহরু আর একজন ছিল বল্লভভাই প্যাটেল। তো বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরু প্রথমে কিন্তু ভারত বিভাগের বিপক্ষে ছিল, এবং লর্ড মাউন্টব্যাটেনকে ব্রিটিশ সরকার 1946 সালে এই ভারতবর্ষে পাঠায় এই দায়িত্ব দিয়ে যত দ্রুত সম্ভব ভারতের স্বাধীনতা, যাতে ভারতকে স্বাধীন করে দেওয়া যায়, মানে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করা হয় সেখান থেকে। এবং এই সময়সীমা ছিল 1948 সাল পর্যন্ত। তো লর্ড মাউন্টব্যাটেন যখন ভারতবর্ষে আসে তখন তিনি বুঝতে পারেন যে তৎকালীন কংগ্রেস, দুইটা রাজনৈতিক দল ছিল, একটা ছিল মুসলিম লীগ আর একটা কংগ্রেস, আপনারা জানেন, কংগ্রেসের সমর্থন ছাড়া, বিশেষ করে মহাত্মা গান্ধীর সমর্থন ছাড়া ভারত বিভাগ সম্ভব নয়, কারণ প্রভাবশালী দুই নেতা জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেল কিন্তু ভারত বিভাগের বিপক্ষে ছিল, তারা অবিভক্ত ভারতের পক্ষে ছিল। তো লর্ড মাউন্টব্যাটেন যিনি ভাইসরয়, তার সুন্দরী স্ত্রী এডুইনা, তাদের সাথে দাম্পত্য সম্পর্কটা মধুর ছিল না, আমি আগেই বলেছি। ইতিহাস যেটা বলে জওহরলাল নেহরুর সাথে এডুইনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এখন অনেক ঐতিহাসিক লেখেন যে এই প্রেমের সম্পর্কটা মস্তিষ্কের ছিল, বুদ্ধিবৃত্তিক ছিল, কারণ ভাইসরয়ের স্ত্রীর সাথে অ্যাকচুয়ালি প্রেম, হ্যাঁ, সেটা শারীরিক সম্পর্ক বলেন সেটা সম্ভব না একজন ভাইসরয়ের স্ত্রীর পক্ষে কোনো নেতার সাথে, কিন্তু অনেকে আবার সেটাও স্বীকার করে যে না, অনেক খুব গভীর সম্পর্ক ছিল জওহরলাল নেহরুর সাথে। এবং এডুইনার যিনি কন্যা, 83 বছর বয়সে সম্ভবত উনি ইন্তেকাল করেন, বা উনি কিছুদিন আগেও এটা স্বীকার করেছিলেন যে তার মার সাথে জওহরলাল নেহরুর একটা প্রেমের সম্পর্ক ছিল। তা তিনি জওহরলাল নেহরুর মত পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, এবং পরবর্তীতে বল্লভভাই প্যাটেল তারও মত পরিবর্তন হয়, ভারত বিভাগের পক্ষে কংগ্রেস সমর্থন দেয় এবং মহাত্মা গান্ধীর সমর্থনে ভারত ভাগ হয়। ভারত ভাগ ঠেকানোর সর্বশেষ আর একটা উপায় ছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রের যে জন্ম হবে সেই পাকিস্তান রাষ্ট্রের এমন একটা অদ্ভুত সীমানা নির্ধারণ করা যে সীমানার ফলে কংগ্রেস মানবে না। তো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বর্তমানে পাকিস্তানে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আছে, সেখানে নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে, কিন্তু কংগ্রেসের যে দুই নেতা ছিলেন সেখানকার অত্যন্ত কৃপণ ছিলেন, মানে তারা চা বিস্কিট খেতেন, কিন্তু কর্মীরা যে আপনারা বসে আছেন তাদের নেতা কর্মীরা সামনে থাকতো, কাউকে সাধতোও না, নিজে নিজে চা খাচ্ছে, নিজে নিজে সব খাচ্ছে, কিন্তু বলেও না ভাই চা খাবেন। এখন পাঠানরা খুব অতিথিপরায়ণ ছিল, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাঠানরা খুব অতিথিপরায়ণ ছিল, তো তারা এই মানে ব্যবহারটা আসলে মানতে পারতো না। হ্যাঁ, তো যখন স্বাধীনতার প্রশ্নে গণভোট হয় তখন কংগ্রেস সেখানেও হেরে যায়, ফলে ভারত বিভাগ কী হয়ে পড়ে, অনিবার্য হয়ে পড়ে, এবং তখন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। তো অনেকটা কাকতালীয়ভাবে কিছুটা প্রেমের কাহিনী, অনেকে ইতিহাসবিদরা বলেন ছলময় নারী এডুইনার প্রেমের কাহিনী, এডুইনা জওহরলাল নেহরু প্রেম, এবং এই যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যে কৃপণ দুই কংগ্রেস নেতা ছিল তাদের কৃপণতার কারণে হয়। আর একটা ঘটনা ছিল যে মন্ত্রিসভা যখন 46-এ মন্ত্রিসভা গঠন করা হয় তখন প্রথম দিকে মুসলিম লীগ যোগ দেয় নাই, কংগ্রেস যোগ দিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বল্লভভাই প্যাটেল, পরবর্তীতে মুসলিম লীগকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কারণ কংগ্রেস জানতো যে মুসলিম লীগে এমন কোনো নেতা নাই যে অর্থ মন্ত্রণালয় সামলাতে পারে, কিন্তু তারা জানতো না যে দুইজন চৌকস মুসলিম নেতা মানে মুসলিম অফিসার ছিল অর্থ মন্ত্রণালয়ে, যাদের সহযোগিতায় কংগ্রেসের সব রাজনৈতিক উদ্যোগ মুসলিম লীগ ঠেকিয়ে যায়, ফলে এই সব কিছু মিলে পাকিস্তান রাষ্ট্রের অনিবার্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু জন্মের পর থেকেই পাকিস্তান রাষ্ট্রের যে অদ্ভুত সীমান্ত, যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সীমান্ত, এই যে সীমান্তের দ্বন্দ্ব, তারপরে জাতীয়তাবাদের অনেক কিছু তৈরি হয়। আমি সেই জাতীয়তাবাদ নিয়ে বলবো, আমি জানি তার মাইক্রোফোন ধরে রাখতে কষ্ট হচ্ছে। তো গল্পের শুরুটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে পাকিস্তান নামক রাষ্ট্র ভেঙে
মানে ভারত ভেঙে পাকিস্তান হলো অনেকটা, অনেকে বলেন, যদিও আরও সংগ্রামের ইতিহাস আছে, এতটা আমি যতটা সরল করে বললাম এর ঠিক এতটাই না, আরও লম্বা ইতিহাস আছে পাকিস্তান রাষ্ট্র জন্ম দেওয়ার। পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা 1966 সালে যখন হয়, ছয় দফা আন্দোলন যখন শুরু হয়, ছয় দফা যে ছয়টি দফা আসলে দেয়া হয়, এই ছয় দফার দফাগুলো কিন্তু আসলে ইউনিক না, মানে ওই ওই দিন ওই সময় শুধু দেওয়া হচ্ছে এরকম না, একটা মাত্র দফা যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ট্যাক্সেশন করতে পারবে না, মানে কর সংগ্রহ করতে পারবে না, এই দফাটা ছাড়া বাকি পাঁচ দফাই কিন্তু ছিল লাহোর প্রস্তাবের আলোকে তৈরি করা। এই যে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হলো, লাহোর প্রস্তাব উত্থাপন হলো, লাহোর প্রস্তাবে কিন্তু ছয় দফার বাকি পাঁচ দফাগুলো মোটামুটি বলা ছিল, সেটাকেই সংযোজন বিয়োজন করে পরিমার্জিত করে ছয় দফা অন্তর্ভুক্ত করা হয়। শুধু একটা মাত্র দফা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করতে পারবে না, ট্যাক্স কালেকশন করতে পারবে না। 66 সালের এই ছয় দফাকে যদি মুক্তির সনদ ধরা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা শুরু হয় মাত্র, মানে মাত্র পাঁচ বছরের ভিতরে কিন্তু আসলে বাংলাদেশ স্বাধীন হয়। আমার কথার মূল বক্তব্য হলো এই যে আমি এতগুলো কথা বললাম, হ্যাঁ আমি পাকিস্তান রাষ্ট্রের বিভক্তির কথা বললাম, 66 সালের ছয় দফা যেটা আসলে লাহোর প্রস্তাবের আলোকে তৈরি, 66 থেকে 71 যে আন্দোলন, যখন আমি আরও লম্বা ইতিহাসে গেলাম না, অনেকে বলে থাকেন হোসেন সৈয়দ সরওয়ার্দী উনি যদি মারা না যেতেন, উনি 71 বছর বয়সে মারা যান, উনি যদি মারা না যেতেন এবং 71 পর্যন্ত জীবিত থাকতেন তাহলে হয়তো সেই 71-এ বাংলাদেশ এভাবে স্বাধীন নাও হইতে পারতো। অনেকে আবার এটাও বলে থাকেন ইয়াহিয়া শেখ মুজিবের যেই আলোচনাটা চলছিল, ইয়াহিয়া খান ছিল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট এবং অত্যন্ত দুশ্চরিত্রের অধিকারী, অত্যন্ত মদ্যপ একজন ব্যক্তি, একজন মদ্যপ দুশ্চরিত্র নেতার পক্ষে এরকম বড় ক্রিটিক্যাল একটা সমস্যা যে আপনার স্বায়ত্তশাসন দিব না স্বাধীনতা দিব, আওয়ামী লীগ জিতে এসেছে পার্লামেন্টে কী হবে, এই যে আলোচনাগুলো সলভ করা, যেটা আলোচনার মাধ্যমে হয়তো অনেকে বলতো যে সমাধান করা যায়, এই সমাধানগুলো ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য কেউ থাকলে তা আরও সুন্দরভাবে হয়তো হয়তো 71 না স্বাধীন নাও হতে পারতো। অনেকে বলে থাকেন হোসেন সৈয়দ সরওয়ার্দী যদি 71 পর্যন্ত জীবিত থাকতো তার বয়স হয়তো 79 বছর, তখন স্বাধীন না হইতে পারতো, কিন্তু আমাদের তখন রাজনৈতিক নেতৃত্ব মরহুম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়, পাঁচ বছর সংগ্রাম, কিন্তু এটা পাঁচ বছরে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়।